আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি ইলেকট্রিক বিডি হাউস চ্যানেলে। আজকে আমরা দেখব 45 ডিগ্রি অফসাইড কীভাবে বানানো হয়। এখানে ট্রেসেস নেওয়া হচ্ছে 100 mm। আমি এখানে মেজারমেন্ট নিয়েছি 100 সেন্টিমিটার। আপনারা আপনাদের প্রয়োজন মতো মেজারমেন্ট নিতে পারেন। তো আমাদের এখানে প্রথমে 100 সেন্টিমিটার, তারপর ডান পাশে সরে যাবে 20 সেন্টিমিটার, তারপর সামনের দিকে চলে যাবে। বন্ধুরা, ইলেকট্রিক বিডি হাউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ট্রে নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে এবং অন্যান্য অনেক বিষয়ের উপর ভিডিও দেওয়া আছে। তাই আপনারা চ্যানেলটি ভিজিট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। বন্ধুরা, আমি অফসাইডটি দেখাতেছি প্রথমে 100 সেন্টিমিটার সামনের দিকে, তারপর 20 সেন্টিমিটার ডাইনে, এবং তারপর সামনে চলে যাবে। তো এর জন্য একটি ফর্মুলা আছে, ফর্মুলাটা অবশ্যই আপনারা মনে রাখবেন। আর ফর্মুলাটি হচ্ছে হাইট ডিভাইডেড বাই সাইন ডিগ্রি। তো এখানে হাইট বলতে বলতে আমি যে ডাইন পাশে যেটা সরে নিলাম এটি হাইট, তো বা উপরে নিলে আপনারা হাইট হিসাব করতে পারেন। তো এখানে ডাইন পাশে সরে নিচ্ছি 20 সেন্টিমিটার ডাইন পাশে সরে যাবে। তো আমাদের সূত্র অনুযায়ী 20 ÷ sin 45° = 28.28427142747। বন্ধুরা, এটি একটি সায়েন্টিফিক ক্যালকুলেশনের মাধ্যমে করা হয়। তো এই ক্যালকুলেশনটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তাহলে আপনারা খুব সহজেই 45° ক্যালকুলেশন করতে পারবেন। এখানে 20 ÷ sin 45° দিলাম, দেখলেন এখানে 28.28427 সামথিং হয়েছে। এই অ্যাপটি ইউজ করলে 45° ক্যালকুলেশন করতে খুব সহজ হবে। বন্ধুরা, তো আমাদের ফর্মুলা অনুযায়ী দেখলেন 20 ÷ sin 45° = 28.247 সামথিং আইসে, অর্থাৎ 28 × 29, অথবা এখানে আমরা দিতে পারি 28 × 3 cm বা সেন্টিমিটার দিতে পারি। তাহলে আমাদের মার্কিংটি হবে প্রথমে 100 সেন্টিমিটার, তারপর 28.3 সেন্টিমিটার, এই 28.3 সেন্টিমিটার হবে 20 সেন্টিমিটার বাম পাশে সরা যাওয়ার জন্য। বন্ধুরা, এটি দেওয়ার জন্য যেভাবে কাটিং করতে হবে, কাটিংয়ের মার্কিংটি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে 100 সেন্টিমিটার, তারপর 4 সেন্টিমিটার, এরপর একটা মার্কিং সেন্টারে, তারপর আবার 4 সেন্টিমিটার। আর এই 28 সেন্টিমিটার তারপর দিতে হবে, দিয়ে একটা মার্কিং দিতে হবে, তার দুনো পাশে 4 সেন্টিমিটার নিতে হবে। আর এই যে 28 সেন্টিমিটার, 28 সেন্টিমিটার দুই পাশেই থাকবে, তারপর এই 4 সেন্টিমিটার নিতে হবে। বন্ধুরা, এই বি কাটটি দেওয়ার জন্য যে 4 সেন্টিমিটার নিছি, এ সম্পর্কে জানতে হলে 100 ট্রের মধ্যে কীভাবে 90 বানানো হয় এ নিয়ে একটি ভিডিও আছে, আমি আই বাটনে দিয়ে দিব অথবা ডিসক্রিপশনে দিব, সেখান থেকে দেখে নেবেন। তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। বন্ধুরা, ট্রেটা ফুল ট্রেটা এরকম দেখতে থাকবে। তো এর ফুল ট্রের মধ্যে কীভাবে কাটিং দিবেন, প্রথমে 100 সেন্টিমিটার, তারপর 4 সেন্টিমিটার সেন্টার একটা মার্কিং, তারপর 4 সেন্টিমিটার। আর এই 4 সেন্টিমিটার দুটো সেন্টার করে একটা বি কাট শেপ দিবেন, তারপর 28.3 সেন্টিমিটার একটি মার্কিং দিবেন, এরপর আবার 4 সেন্টিমিটার, এরপর সেন্টার একটা মার্কিং, তারপর আবার একটি 4 সেন্টিমিটার দিয়ে এই দুটোটারে সেন্টারটারে বি কাট দিবেন। তো বি কাট একটা উপর দিকে হবে, একটা নিচ দিকে হবে। বন্ধুরা, তাহলে আপনাদের বি কাটটি যদি এভাবে দেন, তো অবশ্যই এটি 45° অ্যাঙ্গেল হয়ে যাবে এবং 20 সেন্টিমিটারের অফসাইড হবে। তবে বন্ধুরা, আমি যেই ফর্মুলাটি দিয়েছি এটি অবশ্যই মনে রাখতে হবে, এবং এটি ইউজ করলে আপনার 45° বরাবর হবে। আশা করি বন্ধুরা আপনারা এই ভিডিও দেখে 45° বানাতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন, তাহলে আমি উত্তর দিব। বন্ধুরা, 35°, 22°, 20° সম্পর্কে যদি আপনারা আরও ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন, তাহলে অন্যান্য ডিগ্রির উপরে ভিডিও বানাবো। আর বন্ধুরা, ভিডিওটিকে একটি লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।